রোহিঙ্গা চাপে কক্সবাজারের উখিয়ায় স্থানীয়রাই এখন সংখ্যালঘু। নিজ এলাকায় চলতে হচ্ছে পরিচয়পত্র নিয়ে। এদের কারণে তো আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে। ধরুন আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়ে গেছে, ছেলে মেয়েরা স্কুলে যাইতে সমস্যা, লেখাপড়া নষ্ট হয়ে গেছে। পুলিশের কাছে, সেনাবাহিনীর কাছে ওরা জিজ্ঞেস করতেছে, আইডেন্টি কার্ড করে আসতেও জিজ্ঞেস করতেছে, যাইতেও জিজ্ঞেস করতেছে। সমাধান নেই স্থানীয় প্রশাসনের কাছেও। ওনারা ঠিক মতো কাজ পাচ্ছে না, অনেকে রোহিঙ্গাদের নিয়ে কাজ করাচ্ছে। হোস্ট কমিউনিটি অথবা আশেপাশের লোকজন যারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সেই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করছে। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছি আমি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমার সফরে রোহিঙ্গা অধিকারের বিষয়ে সোচ্চার ছিলাম, সমালোচনার শিকার হওয়ার পর এবার দাবি কোপের। প্রিয় নগরে ফিরে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন প্রয়াত মেয়র আনিসুল হক। বনানী কবরস্থানে মায়ের পাশে ছেলের কবরে শায়িত হলেন শেষ নিদ্রায়। রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাদক ব্যবসায় জড়িত এমন গোয়েন্দা প্রতিবেদনের সমালোচনা, অভিযোগ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের। সুন্দরবন থেকে র‍্যাব ক্যাম্প উঠিয়ে নেয় আতঙ্কে উপকূলের জেলেরা, ফের জলদস্যু আক্রমণের আশঙ্কা। এবং চাকরির বাজারে অবহেলার শিকার প্রতিবন্ধী জনগোষ্ঠী, বাস্তবায়ন নেই সরকারি চাকরির নামমাত্র কোটাও, ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। লাখ লাখ রোহিঙ্গার চাপে উখিয়ার স্থানীয়রাই এখন সংখ্যালঘু হয়ে পড়েছেন। নিজ এলাকায় চলাচল করতে হচ্ছে পরিচয়পত্র নিয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসনও ক্ষতি পুষিয়ে দিতে কোনো আশ্বাস দিতে পারছে না। সব মিলে অনিশ্চয়তার মুখে স্থানীয় বাসিন্দারা। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন সেলিনা সুলতানা, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। উখিয়ার স্থানীয় মানুষ এখন কোণঠাসা। নষ্ট হয়েছে বসত ভিটা, জমি জমা, রাস্তাঘাট আর ব্যবসা প্রতিষ্ঠান। যোগানের তুলনায় চাহিদা বেশি হওয়ায় বাজারের জিনিসপত্রের দামও চড়া। এদের কারণে তো আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে। ধরুন আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়ে গেছে। আগে 1 কেজি তরকারি যদি 20 টাকা কিনতে হয়, কিনলে এখন যা আমরা তরকারি কিনতেছি 1 কেজির প্রতি 50 টাকা। শুধু তাই নয়, উখিয়ায় রোহিঙ্গারা অবাধে ঘোরাফেরা করলেও নিরাপত্তার কারণে স্থানীয়দের এখন নিজের পরিচয়পত্র নিয়েই ঘুরতে হচ্ছে। আইডেন্টিকার ছাড়া চলাফেরা করতে পারি নাই, আর এই ছেলে মেয়েরা স্কুলে যাইতে সমস্যা, লেখাপড়া নষ্ট হয়ে গেছে। পুলিশের কাছে, সেনাবাহিনীর কাছে ওরা জিজ্ঞেস করতেছে, আইডেন্টিটি কার্ড করে আসতেও জিজ্ঞেস করতেছে, যাইতেও জিজ্ঞেস করতেছে। লাখ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে স্থানীয় ভাবে উখিয়ার মানুষ সবচেয়ে বেশি সংকটাপন্ন অবস্থায় পড়েছেন। তারা বলছেন এই ক্ষতি কখনোই পুষিয়ে নেওয়ার মতো নয়। শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পাওয়া যেমন অনেকটা দুষ্কর হয়ে পড়েছে, এখানকার যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো অনেকটা অঘোষিতভাবে ভেঙে ফেলা হয়েছে। ওনারা ঠিক মতো কাজ পাচ্ছে না, অনেকে রোহিঙ্গাদের নিয়ে কাজ করাচ্ছে, আর দ্রব্যমূল্য বেড়ে গেছে, ওনারা পাচ্ছে না। আর সব মিলিয়ে বলতে গেলে উপজেলার কথা, ওই যে বন বিভাগ একেবারে উজাড় হয়ে গেছে। হোস্ট কমিউনিটি অথবা আশেপাশের লোকজন যারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সেই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করছে। পাশাপাশি এগ্রিকালচার সেক্টরে যে স্ট্রিনিং ক্রপস যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা চেষ্টা করা হচ্ছে। এছাড়া 4 লাখ মানুষের অঞ্চলের ছোট রাস্তাগুলোতে বেড়েছে ভারী যানবাহনের চলাচল, ফলে রাস্তাগুলো ভঙ্গুর হয়ে পড়ছে দিন দিন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। মিয়ানমারে সেনা কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন পোপ ফ্রান্সিস। রোহিঙ্গা ইস্যুতে সমালোচনার শিকার পোপ এবার গণমাধ্যমের কাছে এমন দাবি করেছেন। শনিবার মিয়ানমার এবং বাংলাদেশ সফর শেষে রোমের উদ্দেশ্যে যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের তিনি একথা বলেন। সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গা বিষয়ে তাদের অবস্থান তুলে ধরলে পোপ খুব ক্ষুব্ধ হন। রোহিঙ্গাদের অধিকার প্রতি সম্মান জানানোর জন্য সেনা কর্মকর্তাদের অনুরোধ জানান পোপ।
রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে পোপ জানান, তাদের দুঃখ দুর্দশার কথা শুনে তিনি কেঁদেছেন এবং তার লুকানোরও চেষ্টা করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রোহিঙ্গা ইস্যু ছাড়াও পারমাণবিক অস্ত্রের কারণে মানবিকতা হুমকির মুখে উল্লেখ করে নিজের উদ্বেগের কথা জানান পোপ। রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মাদক ব্যবসায় জড়িত এমন গোয়েন্দা প্রতিবেদনের সমালোচনা করেছেন সংশ্লিষ্টরা। অভিযুক্তদের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এদিকে গোপন নথির কোনো তথ্য জানে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এমআরপি আরএমপি কমিশনার আব্দুল সালামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। একাধিক গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক অধিশাখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষক, 8 কর্মচারী, 11 ছাত্রলীগ নেতাকর্মী, ছাত্রদলের সাবেক 3 নেতা ও 6 শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসায় জড়িত থাকার গোপন প্রতিবেদন তৈরি করেছে। একই অভিযোগ আনা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 1 শিক্ষক, 2 ছাত্রী ও 7 কর্মচারীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এতে তোলপাড় শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় দুটির ক্যাম্পাসে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে ছাত্র নেতারা বলছেন, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। স্পষ্টভাবে বুঝতে পারছি সবকিছু মিলায় যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত বিষয় বা একটা বড় ধরনের কোনো ষড়যন্ত্রের অংশ। আমার সংগঠন ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি, তারা এইগুলোর সঙ্গে কোনোভাবে রিলেটেড না, এটা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। প্রতিবেদনে অসামঞ্জস্যতা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ শিক্ষকদের। আবুল হাসনাত, সহযোগী অধ্যাপক আইবিএ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নামে একজনকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এই নামে কোনো শিক্ষক কখনোই আইবিএতে কর্মরত ছিল না, এখনো কর্মরত নেই। পাশাপাশি এমনও শিক্ষার্থীর নাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে খুঁজেই পাওয়া যায়নি। মান সম্মানের সাথে শিক্ষকতা করছে, তাদের ইমেজ ক্ষুণ্ণ করার একটা বৃহৎ পরিকল্পনা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা। অবশ্য গোপন নথির বিষয়ে কোনো তথ্য প্রশাসনের কাছে আসেনি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষ। তবে আরএমপির কমিশনার বলছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কপি আসছে, এই ধরনের কোনো কপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আসেনি। রিপোর্ট আসলে বা সেখানে প্রধানমন্ত্রীর দপ্তরে কি নির্দেশনা আছে সে আলোকে হয়তো ভবিষ্যতে আমরা চিন্তা করব যে কি করা যায়। আমরা এগুলো ভেরিফাই করছি, অনুসন্ধান করার পরে যদি দেখতে পাই কেউ কেউ জড়িত, যেই হোক তার বিরুদ্ধে আমাদের যেটুকু আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সে ব্যবস্থা গ্রহণ করব। প্রতিবেদনে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষক সহ 44 জনকে অভিযুক্ত করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সুন্দরবন থেকে র‍্যাব ক্যাম্প উঠিয়ে নেয় শঙ্কিত উপকূলের জেলেরা। তাদের আশঙ্কা, র‍্যাব না থাকায় সুন্দরবনে আবারও গড়ে উঠতে পারে জলদস্যুদের আস্তানা। সচেতন মহল বলছে শুধু জলদস্যু নয়, সক্রিয় হবে হরিণ শিকারী ও চোরাকারীরাও। বরগুনা থেকে আরো জানাচ্ছেন এম এ আজিম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দরবনে গভীর সমুদ্র থেকে অসংখ্য ছোট খাল ধরে খুব সহজে প্রবেশ করা যায় গভীর বনে। জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় ও নানা অপরাধ কার্যক্রমের জন্য এ বনকে তাই ব্যবহার করে জলদস্যুরা। বিভিন্ন সময় অভিযান চালিয়ে জলদস্যু বাহিনী ও তাদের আস্তানা গুড়িয়ে দিলেও আবারও নতুন করে আস্তানা গড়ে তুলত তারা। তাই স্থায়ী সমাধানের জন্য বনের মধ্যে ক্যাম্প করে র‍্যাব। শুরু হয় অভিযান, এতে বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে থাকে একের পর এক জলদস্যু বাহিনী। জলদস্যু না থাকায় প্রায় এক বছর ধরে সমুদ্রে নির্বিঘ্নে মাছ ধরছে জেলেরা। তবে সম্প্রতি সুন্দরবন থেকে র‍্যাব ক্যাম্প উঠিয়ে নেয় আবারও জলদস্যু আতঙ্ক শুরু হয়েছে জেলেদের মাঝে। র‍্যাব ক্যাম্প থাকার কারণে জলদস্যু এখন নাই বলতেই চলে। র‍্যাব ক্যাম্প যদি উঠিয়ে নিয়ে নেয় গভর্নমেন্ট, তাহলে তো আবার ওরা হামলা করবে। এদিকে র‍্যাব না থাকলে শুধু জলদস্যু নয়, সুন্দরবনে বেড়ে যাবে অন্যান্য অপরাধী চক্র। চোরা কারবারিদের হাতে বিলুপ্ত হবে বন ও বন্য প্রাণী। হরিণ শিকার থেকে শুরু করে অবৈধ কাঠ পাচার, এসব বা গোল সংগ্রহ, এসব ক্ষেত্রে অবৈধ যা যেসব ব্যবসায়ীরা আছে তারা কিন্তু সহজেই সেখানে ঢোকে না। এক্ষেত্রে একটি র‍্যাব ক্যাম্প ওখানে খুবই জরুরি। অবশ্য জেলে নেতাদের সাথে নিয়ে সুন্দরবনের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে কটকা নামক স্থানে র‍্যাব ক্যাম্প করার আশ্বাস দিয়েছে র‍্যাব। এমনটাই দাবি ট্রলার মালিক সমিতির। র‍্যাবের ডিজি মহোদয়ের সাথে আমরা দেখা করছি, দেখা করার পরে র‍্যাব আটের সিও সাহেবকেও
নির্দেশ দিয়েছে জায়গা দেখার জন্য। ওখানে একটা মানে রেস্ট হাউস আছে, সেইখানে উনি র‍্যাপ ক্যাম্প আর্টের জন্য মানে ডিজি মহোদয়কে তিনি বলবেন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। এ বনে র‍্যাপ ক্যাম্প স্থাপনের পর 2016 সালে 5টি আর এবছর আরও একাধিক জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করে। সুন্দরবন জলদস্যু মুক্ত হওয়ায় নির্বিঘ্নে সমুদ্রে মাছ ধরতে শুরু করে জেলেরা। কিন্তু র‍্যাপ ক্যাম্প না থাকলে ও প্রশাসনের নজরদারি কমিয়ে দিলে আবারও জলদস্যু সহ অপরাধী চক্রের দখলে চলে যেতে পারে সুন্দরবন। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। সকালের সময় আরো থাকছে। নিখোঁজের প্রায় দেড় মাস পর নওগাঁয় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার, আটক চার। যশোরে এনজিও কর্মকর্তা খুন। চিরনিদ্রায় শায়িত হলেন নগর পিতা আনিসুল হক। আর্মি স্টেডিয়ামে গতকাল বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মায়ের পাশেই ছেলের কবরে সমাহিত করা হয় সুন্দর নগরীর স্বপ্ন দেখানো এই মানুষটিকে। এর আগে দুপুর একটার কিছু আগে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। গত বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়াত মেয়রের মরদেহ গ্রহণ করতে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা। এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও। বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানীর মেয়র হাউসে। প্রিয় বাসভবনে তিনি এলেন সবাইকে শোকের সাগরে ভাসিয়ে। বিরহ বেদনায় সিক্ত তাঁর দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীরা শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন। আরেকজন খুঁজে পাওয়া কঠিন, তারপরেও এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তার যে স্বপ্ন, সে স্বপ্ন যাতে সত্যিও এই নগরীকে আধুনিক নগরীর রূপ দিতে, গ্রিন অ্যান্ড ক্লিন সিটির রূপ দিতে আনিসলকের স্বপ্ন আমরা বৃথা যেতে দেব না। সকল কর্মকাণ্ডে তিনি ছিলেন যোগ্য, বিশ্বস্ত, আস্থাভাজন। বিপদে আপদে বন্ধু বান্ধব তার কাছে গেলে সকলেই তাকে সকলের তিনি সাহায্য করতেন। ব্যবহারের দিক থেকে তিনি ছিলেন অমায়িক, সবাইকে আপন করে নিতে তার সামান্য সময় লাগত, আবার সিদ্ধান্তে ছিলেন কঠিন এবং অটল। একটা অপ্রত্যাশিত মৃত্যু, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, কিন্তু কিছু কিছু মৃত্যু থাকে অনেক অপ্রত্যাশিত। আনিস ভাইয়ের মৃত্যুটা আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত, হঠাৎ করে এভাবে চলে যাবেন আমরা ভাবিনি। এই ক্ষতি পূরণীয় না, এবং ওনাকে হারিয়ে আমরা আজকে সত্যি সবাই মুজ্জবান। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। কম্প্রোমাইজ না করে যে নির্দলীয় অবস্থান থেকে যে এক স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানো যায় সেটা সে দেখে গেছে আমাদের জন্য। অনন্তলোকে ফেরা এই মানুষটির মরদেহ বেলা তিনটার দিকে নেওয়া হয় আর্মি স্টেডিয়ামে। অন্তিম শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন সর্বস্তরের হাজারো মানুষ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে ফুল দেওয়ার পর শ্রদ্ধা জানান অনেক ব্যক্তি ও সংগঠনও। এখানে অনুষ্ঠিত হয় তাঁর দ্বিতীয় নামাজে জানাজা। পরিবারের সদস্যরা এ সময় সকলের কাছে তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া চান। যদি দুঃখ আপনারা পেয়ে থাকেন, দয়া করে ওনাকে মাফ করে দিবেন। এই ঢাকা মহানগরের চেহারাটা তিনি পরিবর্তন করতে চেয়েছিলেন, মানে যে অসংখ্য মানুষের ভালোবাসা এই কারণে এসেছে। আমি আশা করি উনি যে সমস্ত স্বপ্ন দেখেছেন আমার ঢাকা শহর নিয়ে, কেউ না কেউ যেন তার স্বপ্নগুলো পূরণ করে তার আত্মাকে শান্তি দেয়। বাদ আসর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই সমাহিত হন আনিসুল হক। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সুশাসন প্রতিষ্ঠায় নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সমন্বয় জরুরি বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতকাল রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। একই অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান নিম্ন আদালতের বিচারকদের চাকরির আচরণ ও শৃঙ্খলা বিধির গেজেট চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। বিচার বিভাগের সংস্কার ও যুগোপযোগী উন্নয়নের স্বার্থে উচ্চ আদালত ও নিম্ন আদালতের বিচার সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিচার সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। রাষ্ট্রপতি বলেন,
বিচার বিভাগের প্রতি আস্থা বাড়াতে বিচার দ্রুত শেষ করতে হবে বিচারকদের। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যিনি বিজ্ঞ বিচারকদের নিয়োগ বিধি প্রণয়ন করেন, বিচারকদের নিয়োগ দেন, তিনি তাদের শৃঙ্খলা বিধি প্রণয়ন করবেন, এটাই স্বাভাবিক। এবং এই স্বাভাবিকতাই ধারণ করে আইন ও বিচার বিভাগ মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনা ও সিদ্ধান্ত ক্রমে অধস্তন আদালতের বিচারকদের চাকরি আচরণ ও শৃঙ্খলা বিধির খসড়া প্রণয়ন করে এবং পরে তা বাংলাদেশ সুপ্রিম কোর্টে পাঠানো হয়। আমি আশা করছি চলতি সপ্তাহেই অধস্তন আদালতের বিচারকদের চাকরি আচরণ ও শৃঙ্খলা বিধি গেজেট আকারে প্রকাশ পাবে। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য নির্বাহী আইন ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক ও সমন্বয় খুবই জরুরি। তবে মনে রাখতে হবে এক্ষেত্রে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। প্রতিটি বিভাগের সফলতার জন্য পারস্পরিক সহযোগিতা ও আস্থা একান্ত অপরিহার্য। এক্ষেত্রে দায়িত্ব পালনকালে মনে রাখতে হবে এক বিভাগের কর্মকাণ্ডে যাতে অন্য বিভাগের কর্মকাণ্ড কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় বা জাতীয় স্বার্থ বিঘ্নিত না হয়। সকল বিভাগের কর্মকাণ্ডে দেশ ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। সংবিধানে সব নাগরিকের সমান অধিকারের কথা বলা হলেও চাকরির ক্ষেত্রে এখনও পুরোপুরি অবহেলিত রয়ে গেছে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী। সরকারি চাকরিতে নামমাত্র কোটা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না বলে দাবি তাদের। এতে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে যারা পড়ালেখা শেষ করছেন তারাও দিন দিন নিরুৎসাহিত হয়ে পড়ছেন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে মাহমুদ রাকিবের রিপোর্ট। মোহাম্মদ নাসিরুদ্দিনের দুপায়ের এ প্রতিবন্ধকতা জন্ম থেকেই, যদিও জীবনের চলার পথকে তা কখনোই রুদ্ধ করতে পারেনি। তাই লেখাপড়ার পাঠ চুকিয়ে এখন তিনি চাকুরি প্রার্থী। তবে চাকুরির বাজারে নাসিরের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে প্রতিবন্ধী নামের একটি শব্দ। সরকারি কিংবা বেসরকারি, প্রতিবন্ধী বলে সব জায়গা থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। 50-এর ভিতরে আমি 42 মার্ক পাওয়া সত্ত্বেও শুধুমাত্র আমাকে ডিজেবিলিটির কারণে তারা আমাকে ওই চাকরিতে সুযোগটা দেয়নি। তারা সরাসরি বলছে তাদের নীতিমালাতে নাই যে কোনো ডিজেবল ব্যক্তিদেরকে তাদের এলাও নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মোট জনসংখ্যার 10% প্রতিবন্ধী, অথচ সরকারি চাকুরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য কোটা আছে মাত্র 1%, আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য 10%, যেখানে এতিমরা অন্তর্ভুক্ত। তবে এ কোটা কখনোই বাস্তবায়ন হয় না বলে দাবি পিছিয়ে থাকা এ জনগোষ্ঠীর। মুক্তিযোদ্ধা কোটা যথোপযুক্ত বাস্তবায়ন হচ্ছে, আদিবাসী কোটা যথোপযুক্ত বাস্তবায়ন হচ্ছে, তাহলে প্রতিবন্ধী কোটা কেন বাস্তবায়ন হবে না? আমরা লেখাপড়া শেষে আমরা কি করব? এই নিশ্চয়তা আমাদেরকে কেউই দিচ্ছে না। তো আমাদের কিছু আসলে ফান্ড দরকার না, দরকার মানুষের হাত, মানুষের ভালোবাসাটা দরকার। যোগ্যতা আছে, সে সিভি দিছে, দেখা গেছে যে তার চাইতে কম যোগ্য অথবা তার সমান যোগ্য কেউ সেই পোস্টের জন্য হয়ে গেছে তার, কিন্তু তাকে নেওয়া হয় নাই। 55% কোটার বাস্তবায়ন সেখানে হচ্ছে, কিন্তু এই প্রতিবন্ধীদের 1% কোটা থাকা সত্ত্বেও আজকে এই 1% কোটাকে আজকে সরকার বাস্তবায়ন করতেছে না। যখন ইন্টারভিউ দিতে যাই তখন তারা আকা ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে আসলে আমাকে নেওয়া সম্ভব হবে না বা আমাদেরকে নেওয়া সম্ভব না। সরকারি চাকুরিতে কোটা বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতে কোটা বাধ্যতামূলক করতে কাজ চলছে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। আর বিশেষজ্ঞরা বলছেন তা না করতে পারলে যারা এগিয়ে আসছে তারাও নিরুৎসাহিত হবে। বেসরকারি পর্যায়ে কোনো নীতিমালাই নেই, সংখ্যার দিক থেকে তারা কিন্তু অনেক। সেখানে 1-2% কোটা সেটাও যথাযথভাবে বাস্তবায়িত হবে না, সেটা খুবই দুঃখজনক। তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে সামনে না আসতে পারি তাহলে সামাজিক প্রতিবন্ধিতা সেটা কাটবে না, সমাজ যদি প্রতিবন্ধী থাকে তাহলে দেশ এগোবে কি করে? তাদেরকে সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে কার্যক্রম বহাল আছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, বেসরকারি ক্ষেত্রেও তাদের চাকরির কোটা নির্ধারণ হবে। সংশ্লিষ্টরা বলছেন করুণা কিংবা সহানুভূতির দৃষ্টিতে না দেখে পিছিয়ে পড়ে জনগোষ্ঠীকে দেশের সম্পদ হিসেবে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রকেই সবার আগে উদ্যোগ নিতে হবে। এজন্য দেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির বাজারে তাদের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে রাষ্ট্রকেই। তবে সেখানেও যদি প্রতিবন্ধী নামের সেই প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে দেশের বিশাল জনগোষ্ঠী যাবেন কোথায়? এ প্রশ্নই এই অদম্য মানুষগুলোর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
11 দফা দাবিতে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে নগরীর টাইগার পাস এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে আসছি তার কাছে। ধন্যবাদ ইমতিয়াজ। পুলিশি হয়রানি বন্ধ সহ গণপরিবহনে চাঁদাবাজি সহ নানা কারণে 11 দফা দাবিতে আজকে গণপরিবহন ধর্মঘট চলছে বন্ধ নগরী চট্টগ্রামে। সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রামে যেসব গণপরিবহন রয়েছে, গণপরিবহন একদমই চলাচল করছে না। গণপরিবহন মালিক সংগ্রাম ঐক্য পরিষদের ব্যানারে কিন্তু আজকের এই ধর্মঘট ডাকা হয়েছে। সেক্ষেত্রে সকাল থেকে আমরা চট্টগ্রামের এই টাইগার পাস এলাকায় আছি। এক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে যারা কর্মজীবী মানুষজন রয়েছে, সাধারণ মানুষজন রয়েছে, তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। যেহেতু চট্টগ্রামে আমরা জানি পিজেট এলাকায় লাখ লাখ শ্রমিক কাজ করে, সেক্ষেত্রে সবাই কিন্তু এই পিজেট এলাকায় তাদের যে কর্মস্থল সেখানে যেতে না পেরে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক যারা কর্মজীবী মানুষজন রয়েছে তারা এখনও অপেক্ষা করছেন, একটি গাড়ি আসবে, সেখানে তারা উঠবে, তারা তাদের যে নির্ধারিত জায়গা সেখানে যাবে। কিন্তু সেক্ষেত্রে তারা বলছে যে তারা পূর্ব থেকে না জানার কারণে কিন্তু এই সমস্যাটা তারা পড়েছে। এক্ষেত্রে বারবার এই ধরনের ধর্মঘট হলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেক্ষেত্রে ধর্মঘট না ডাকার ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করেও তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে। তো সেক্ষেত্রে 11 দফা দাবির মধ্যে কয়েকটি দাবি আমি জানাতে চাই। সেক্ষেত্রে একটি হচ্ছে ট্রাফিক পুলিশ কর্তৃক অন্যায়ভাবে গণহারে মামলার নামে হয়রানি বন্ধ করতে হবে। এছাড়া থানা পুলিশ কর্তৃক হয়রানি, নির্যাতন, গাড়ি রিকুইজিশন বন্ধ করতে হবে। নগরীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি কল্পে জেলা রুটের গণপরিবহন সমূহে শহর এলাকায় প্রবেশ নিষিদ্ধ করতে হবে। এমন আরও 11টি দাবির প্রেক্ষিতে কিন্তু আজকের এই গণপরিবহন ধর্মঘট ডাকা হয়েছে বন্ধ নগরী চট্টগ্রামে। সেক্ষেত্রে চট্টগ্রামের যারা শ্রমিকরা রয়েছে, চট্টগ্রামের যারা সাধারণ মানুষজন রয়েছে যারা গণপরিবহনে চলাচল করে, সেক্ষেত্রে পূর্ব থেকেই এই ঘোষণাটি না থাকার কারণে আমরা সকাল থেকেই দেখেছি তারা চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে আমরা টাইগার পাস এলাকায় দেখেছি বদ্ধারহাট এলাকায় নগরী জিএসির মোড় এলাকায় যেসব নগরীর গুরুত্বপূর্ণ মোড় এলাকায় রয়েছে প্রচুর মানুষ সেখানে গণপরিবহনের জন্য দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, 11 দফা দাবিতে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। আর সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে নগরীর টাইগার পাস এলাকা থেকে যোগ দিয়েছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। স্বাধীনতার পর যত দ্রুত এগিয়েছে দেশের প্লাস্টিক শিল্পখাত, সেভাবে বাড়েনি যোগাযোগ, অবকাঠামো ও বন্দর সুবিধা। এখনও তথ্য প্রযুক্তি বান্ধব হয়নি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সক্ষমতা। রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে প্লাস্টিক শিল্পের উন্নয়নে সরকারকে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বিজয়ের অর্থনীতিতে প্লাস্টিক খাত নিয়ে কামরুল হাসান সবুজের রিপোর্ট। বর্তমান বিশ্বে আসবাবপত্র থেকে অটোমোবাইল, মেডিসিন কিংবা রপ্তানিমুখী শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এমন কোনো খাত নেই যেখানে ব্যবহার নেই প্লাস্টিকের। প্রতিনিয়ত তৈরি হচ্ছে নিত্য নতুন প্লাস্টিক পণ্যের চাহিদা। বড় অঙ্কের এই চাহিদা পূরণে ছোট পরিসরে হলেও এগিয়ে চলছে বাংলাদেশের প্লাস্টিক খাত, যেখানে ছোট বড় মাঝারি মিলিয়ে 5,000 কারখানা যোগান দিচ্ছে 12 লাখ মানুষের কর্মসংস্থান। পরিসংখ্যান বলছে অভ্যন্তরীণভাবে প্রায় শতভাগ চাহিদা মেটানোর পর রপ্তানি আয়ও বাড়ছে এই শিল্পখাতে, তবে তা যৎসামান্য। $1 trillion বিশ্ববাজারে $117 million রপ্তানি আয় আর 17% প্রবৃদ্ধি নিয়ে সম্ভাবনার জানান দিচ্ছেন এখাতের উদ্যোক্তারা। উদ্যোক্তারা বলছেন সম্ভাবনা কাজে লাগাতে এনবিআরকে হাঁটতে হবে ব্যবসায়ীদের কাঁধে কাঁধ মিলিয়ে। ম্যানুয়াল, যেটাকে হ্যান্ডমোল্ড বলে, এটা দিয়ে প্লাস্টিক শুরু হয়েছিল ফ্রম লালবাগ। সেই অবস্থা থেকে আজকে ওয়ার্ল্ড ক্লাস যে মেশিনগুলো সেগুলো দিয়ে আমরা প্রোডাক্ট করছি। পোর্টে আমাদের প্রবলেম হয়, পোর্টটা স্লো। আমার একটা স্যাম্পল 1.5 দিন লাগছে চায়না থেকে এয়ারপোর্টে আসতে, বাট এয়ারপোর্ট থেকে আমি পাইতে 4-5 দিন লাগছে। কাস্টম বলতেছে ওনাদের সার্ভার স্লো, এইটাকে ডেভেলপ করতে হবে। তারা বলছেন 2030 সাল নাগাদ বাংলাদেশে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার হবে কম বেশি 50 কেজি, যা বর্তমানের তুলনায় প্রায় 10 গুণ বেশি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা। তবে পৃথক শিল্পনগরী, সাশ্রয়ী মূল্যে এলএনজির যোগান, নতুন পণ্য তৈরিতে মোল্ড ফ্যাসিলিটি বাড়ানো সহ যুগোপযোগী উদ্যোগ নিতে হবে সরকারকেও। দূর করতে হবে রপ্তানিতে নগদ প্রণোদনা পেতে শর্তের বেড়াজাল। আমরা হাতে নিয়েছি একটা রোডম্যাপ 2030, ওখানে আমরা ওই সাজেশনগুলো নিয়ে আসবো। আমাদের কি করা দরকার, সরকারের কি করা দরকার, আমাদের কোয়ালিটি ইলেকট্রিসিটিটা দরকার এবং অ্যাফোর্ডেবল প্রাইসে, বা গ্যাস লাইনও দিবেন যখন এলএনজিটা আমাদের গ্রিড লাইনে আসবেন। সেক্ষেত্রে প্রাইসিংটা কী হবে ওই জন্য
শিল্পনীতিতে অগ্রাধিকার দেয়া সম্ভাবনাময় এ খাতের উন্নয়নে সরকারকে নীতি সহায়তা বাড়ানোর কথা বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। কাগজে কলমে যতটা লেখা আছে বাস্তবের দিক থেকে সরকারের নীতি সহায়তার উদ্যোগগুলো অতটা জোরালোভাবে বা অতটা কমপ্রিহেন্সিভলি আমাদের উদ্যোক্তারা দেখতে পান না। গার্মেন্টস খাতের বাইরে শিল্পখাতকে নিয়ে যাওয়ার যে প্রত্যাশা, সেইটির বিচার আমাদের কাছে মনে হয়েছে যে প্লাস্টিক খাত অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত হিসেবে আগামী দিনে আবির্ভূত হবার সক্ষমতা রাখে। সেই সঙ্গে নতুন কারখানা স্থাপনে অবশ্যই যেন পূরণ করা হয় কমপ্লায়েন্সের সব শর্ত, সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সাধারণ মানুষই ছিল মুক্তিযুদ্ধের চালিকা শক্তি, তাদের অপরিসীম ত্যাগ আর দেশপ্রেমের উপর ভর করে বাঙালি পায় কাঙ্ক্ষিত স্বাধীনতা। তবে স্বাধীন বাংলাদেশে সাধারণ মানুষ পায়নি তাদের যোগ্য মর্যাদা, এমনকি তাদের নিয়ে লেখা হয়নি বৃহৎ পরিসরে কোনো ইতিহাসও। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষিত জনের সাধারণ মানুষের প্রতি অবহেলাই এর মূল কারণ। তাদের জন্য অনন্ত ঝর্ণাধারার মতো উচ্চারিত হয় না অশ্রু, উপাধি শিরোপা নেই তবু তারা ত্যাগোত্তম। একাত্তরে অরণ্যের ভিতর দিয়ে নদীর জল সাঁতরিয়ে 56,000 বর্গ মাইলের জন্য তাদের কি ভীষণ উদ্বেগ। তারা কৃষক, শ্রমিক, অতি সাধারণ, তবু বাঙালির মহাকাব্যিক বিজয়গাথার নির্মাতা তারাই। একাত্তরে ভয়াল সময়ে নিরাপদ দূরত্বে নিভৃত গৃহকোণে থাকেনি তারা, বাংলার প্রতিটি মানুষ তখন মুক্তিযোদ্ধা। এরপর সময়ে আবর্তে পেরিয়েছে অনেকটা কাল, কিন্তু সাধারণ মানুষের সেই ত্যাগের ইতিহাস লিখিত হয়নি আজও। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কৃষকের অবস্থান, সাধারণ মানুষের অবস্থান জ্ঞান আসে না, আসে না এই কারণে যে আমার সেই ইতিহাস চর্চায়, অর্থাৎ আমরা যারা ক্ষমতাবান আমাদের ইতিহাস চর্চায় রাজনীতিতে সাধারণ মানুষের ভূমিকার বর্ণনার প্রয়োজন নাই। আমাদের বিতর্কটা হচ্ছে কোন দলের নেতৃবর্গ কে কি করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই জনযুদ্ধ, প্রশিক্ষণ প্রাপ্ত মাত্র 6,000 সেনা অফিসার নিয়ে গড়ে ওঠে নিয়মিত বাহিনী। অনিয়মিত বাহিনী গড়ে উঠেছিল জাতির সংকটের প্রেক্ষিতে। সাধারণ মানুষ খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল স্বাধীনতা প্রাপ্তির সাথে তাদের অস্তিত্বের সম্পর্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 60% ছিল কৃষক এবং সাধারণ মানুষ তারা। আরও পিছনের দিকে যদি যান আপনি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপরে পাকিস্তান আন্দোলনের শুরুতে ভাষা আন্দোলনে ছাত্রদের দ্বারা শুরু হয়েছিল আন্দোলন, কিন্তু এই আন্দোলন বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষেরও ব্যাপক ভূমিকা ছিল। বিজন পথে, জঙ্গলে, নদীর পার কিংবা ধান খেতে মিশে আছে জাতির শ্রেষ্ঠ সন্তানরা, তবু তারা মৃত্যুঞ্জয়ী। ১৯৭১-এ জয় এসেছিল, তবে স্বাধীন দেশে কতটা জয় হলো সাধারণ মানুষের সে সমীকরণ মেলানো যায়নি আজও। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় নিখোঁজের প্রায় দেড় মাস পর এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ 4 জনকে আটক করেছে। পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিয়ামতপুর উপজেলার উত্তরবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে আলেমা খাতুন নামে এক ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনায় নিহতের ভাই নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। আলেমা খাতুন নিয়ামতপুরের একটি বেসরকারি কলেজের HSC-র প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। যশোরে এক NGO কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, গতরাতে উপশহর সি ব্লকে বাড়ি ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী গোলাম কুদ্দুস ভিকুকে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ভিকুকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় গুলি লেগেছে বলে জানান চিকিৎসক। এদিকে হত্যার কারণ এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ভিকু প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন। আসার পরে তাকে মৃত পায়। তার একটা গানশট ছিল, গানশট ইঞ্জুরি, যেটা তার লেফট চিকে ছিল এন্ট্রি পয়েন্ট এবং এক্সিটটা হয় নাই, জাস্ট বাম পাশে স্কালে খুব সোয়েলিং ছিল, গুলিটা বের হইতে পারে নাই। সমস্ত দিকে ক্ষতি দেখতেছি, তার ব্যক্তিগত লাইফ অথবা তার বাইরে কোনো থ্রেট ছিল কিনা, সম্প্রতি তাকে কেউ হুমকি ধামকি দিয়েছিল কিনা, আমরা সব দিক ক্ষতি আমরা আশা করবো যে সঠিক পথ খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ। নগরের সড়কগুলোর বেহাল দশায় না বিশ্বাস উঠেছে শহরবাসীর। নিদারুণ দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী তাদের।
ভাঙাচোরা গর্ত আর খানাখন্দে রাস্তার চিত্রই পাল্টে গেছে। শহরের প্রায় সড়কেই দশা এখন একই রকম। আর এসবের খণ্ডচিত্র নিয়ে নিয়মিত প্রতিবেদনে আজ থাকছে রাজধানীর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে তুরাগ থানা পর্যন্ত সড়কের চিত্র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকার চিত্র না দেখলে বোঝা যাবে না সড়কের বেহাল দশা কেমন হতে পারে। বড় বড় গর্তে ভরা রাস্তায় দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার এখানকার বাসিন্দাদের কাছে। কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে অর্ধশত গজ সামনে গেলেই দৃশ্যপটে ভেসে উঠবে বর্ষাকালের গ্রামের কোনো এক মেঠোপথের চিত্র। রাস্তার পিচ যে কবে দেখা গেছে এই সড়কে তা মনে নেই এই এলাকার বাসিন্দাদের। রাস্তা তো মনে করেন সকাল দাম্পার ঠিক থাকেই না, গাড়ি মনে করেন ঘন্টায় ঘন্টায় ডিস্টার্ব হইতেছে, নষ্ট হইতেছে, আর 7-8 বছর ধরে এই দুর্ভোগ পাইতেছে। 54 নম্বর ওয়ার্ডের যত রাস্তাঘাট আছে ম্যাক্সিমাম সবগুলি রাস্তাঘাটের অবস্থা এরকমই, গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ হাঁটাচলা করতে পারে না। রাজাবাড়ি থেকে নয়ানগরের রাস্তার ছোট বড় গর্তে নিদারুণ দুর্ভোগে আছেন চলাচলকারীরা। ক্ষতি হচ্ছে যানবাহনের, ক্রেতা আসতে না পারায় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। রাস্তা অনেক খারাপ, গাড়ির জায়গাটি আটকে যায় এবং কি রাস্তা পুরোটা ভাঙা। 3 বছর যাবত আমরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ, ব্যবসা একবারে বন্ধর পথে। আমরা এলাকার লোকজন কিছু টাকা দিয়ে এই কয়দিন আগে কিছুর আবিষ ফালানোর এখন কিছুটা চলাচল করতে পারতেছে। গোলগোল্লার মোড়ে অপরিচিত কেউ গেলে ভড়কে যাবেন, এটা কি কোনো রাস্তা নাকি জলের আধার তৈরি হয়েছে কৃত্রিমভাবে? এমন সব বিপজ্জনক গর্তে যানবাহন চলাচল স্বাভাবিকভাবে তো দূরের কথা, কল্পনা করেন না কেউ। তুরাগ থানা পর্যন্ত এই সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। পায়ে হাঁটে চলাও কঠিন, রিক্সা চলাও কঠিন, যে গাড়িতে উঠে কোন ভালো গাড়ি ঢুকতে চায় না। জনপ্রতিনিধির কাউকে আর কত খারাপ হলে এলাকার সড়কগুলো সংস্কার হবে সে প্রশ্নের উত্তর কর্তৃপক্ষের কাছে খুঁজছেন এলাকাবাসী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদ প্রচার করছে 300 আসনের পরিচিতিমূলক প্রতিবেদন। দর্শক, এ পর্যায়ে আজ রয়েছে নোয়াখালী জেলার আসন পরিচিতি। বাংলাদেশের একমাত্র জেলা নোয়াখালী যার নিজের নামে কোনো শহর নেই, মাইজদী নামে পরিচিত জেলা শহর। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। জেলার 80% লোকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত। নোয়াখালী জেলায় শিল্প কারখানা সেভাবে গড়ে না উঠলেও এই জেলার অনেক ব্যক্তি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও সার্জন জহুরুল হক, সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটির মেয়র হসুল হক, সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ এজেলারি সন্তান। বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। 4202 বর্গ কিলোমিটার আয়তনের এ জেলায় ভোটার সংখ্যা 16,32,761, এর মধ্যে 50%-এরও বেশি নারী ভোটার। ভারতীয় জেলা নিয়ে গঠিত নোয়াখালী জেলার সংসদীয় আসন 6টি। 1991 থেকে 2008 নির্বাচন পর্যন্ত নোয়াখালী 1 থেকে 4 আসন ছিল বিএনপির দখলে, আর 14 নির্বাচন গুলো চলে যায় আওয়ামী লীগের ঘরে। নোয়াখালী 5 আসন 1991 জাতীয় পার্টি আর 2001 নির্বাচিত হন বিএনপির প্রার্থী। বাকি 3টি সংসদ নির্বাচনে আসনতে নৌকার দখল। নোয়াখালীর 6 আসন 91 নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব ফের পুনরুদ্ধার হয় 14 নির্বাচনে। মাঝে এই আসনটিতে 2 বার স্বতন্ত্র ও 1 বার জয় পায় বিএনপি। নোয়াখালী জেলাতে একসময় বিএনপির প্রভাব থাকলেও এখন কর্তৃত্ব আওয়ামী লীগের। আবারও তাই ভোটের মাঠে প্রস্তুতি চিরদুই প্রতিদ্বন্দ্বী। দেখছেন 3 দিনের সফরে কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8:30 দিকে তিনি সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি VVIP ফ্লাইটে কম্বোডিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য ও 3 বাহিনীর প্রধানগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন। এ সফরে 11টি চুক্তি ও 9টি সমঝোতা স্মারক সই হবে বলে জানা গেছে। 3 দিনের সফর শেষে আগামী 5ই ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে।
সমাজের তৃণমূলে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় এবছর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছে দেশের তরুণ উদ্যোক্তাদের 30টি সংগঠন। ডিসেম্বর মাস জুড়ে আলো ছড়ানো এ সংগঠনগুলোর গল্প প্রচার করছে সময় সংবাদ। অদম্য বাংলাদেশের গল্পে আজ থাকছে কুমিল্লার দুর্বার ফাউন্ডেশনের পথ চলা। লাইনে ট্রেনের হুইসেল, ব্যস্ত শিডিউলে ট্রেনের আসা যাওয়ায় মুখরিত কুমিল্লা রেলওয়ে স্টেশন। নৈমিত্তিক এই চিত্রের পাশেও ভিন্ন কিছুর দেখা মেলে প্ল্যাটফর্মে। একদল উদ্যমী তরুণ ছিন্নমূল শিশুদের মাঝে আলো ছড়াচ্ছেন, তাদের শেখানো হচ্ছে বর্ণমালার হরফ, সমবেত কণ্ঠে গাওয়া হচ্ছে জাতীয় সঙ্গীত। কুমিল্লা শহরের উদ্যমী তরুণ আরিফ রহমান তার বন্ধুদের নিয়ে 2014 সাল থেকে অভাবের তাড়নায় সমাজের শিশুকালেই যারা বিপথগামী তাদের মধ্যে শিক্ষার আলো জ্বালতে কাজ শুরু করেন। পথ শিশুদের নিয়তি পাল্টে দিয়েছে তাদের এই উদ্যোগ। শহরের 95% পথ শিশু আজ ভিক্ষাবৃত্তি কিংবা মাদকের জগৎ থেকে বেরিয়ে স্বপ্ন দেখছে মানুষের মতো মানুষ হবার। আমি বড় হয়ে আর কি করতে চাই? আগে তো আমার ভিক্ষা করতাম, টেনে টেনে এটাও বাদ দিয়ে দিছি। আমি বড় হয়ে পুলিশ হতে চাই। দুর্বার ফাউন্ডেশনের উদ্যোক্তারা বলছেন তাদের এই উদ্যোগে সাড়া মিলেছে বেশ খানিকটা। ছিন্নমূল শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার আনন্দেই তাদের এই স্বেচ্ছাশ্রম। দুর্বারের ক্লাস চলছে বিগত অনেক দিন যাবত থেকে, তো কুমিল্লার পাশাপাশি আমরা লাকসামেও দুর্বারের কাজ চালিয়ে যাচ্ছি। এখন মোটামুটি বাচ্চারা এখন খুব ভালো পর্যায়ে আছে, তারা পড়াশোনা করছে। 2014 সালে আমাদের 11 জন স্বেচ্ছাসেবী নিয়ে আমাদের এই সংগঠন শুরু হয়েছিল। দেশের জন্য কি করতে পারলাম সেই প্রশ্নের উত্তরের জন্য আসলে এইসব কাজ শুরু করা। ভালো একটি সাড়া পেয়েছি আমরা। এখন কুমিল্লাতে পথ শিশুরা এখন আর মাদক গ্রহণ করে না। সামাজিক দায় মেটানোর তাগিদ থেকে কাজ করা এই তরুণদের এসব কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ এবছর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডে শীর্ষ 10 হিসেবে ভূষিত হয় কুমিল্লার দুর্বার ফাউন্ডেশন। আগামীর বাংলাদেশকেও দুর্বার গতিতেই বদলে দিতে নিরলস পথ চলা তাদের। সময় সংবাদ, কুমিল্লা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রোহিঙ্গা চাপে কক্সবাজারের উখিয়ায় স্থানীয়রাই এখন সংখ্যালঘু। নিজ এলাকায় চলতে হচ্ছে পরিচয়পত্র নিয়ে, সমাধান নেই স্থানীয় প্রশাসনের কাছেও। মিয়ানমার সফরে রোহিঙ্গা অধিকারের বিষয়ে সোচ্চার ছিলাম, সমালোচনার শিকার হওয়ার পর এবার দাবি পোপের। রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাদক ব্যবসায় জড়িত এমন গোয়েন্দা প্রতিবেদনের সমালোচনা, অভিযোগ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের। সুন্দরবন থেকে র‍্যাব ক্যাম্প উঠিয়ে নেয় আতঙ্কে উপকূলের জেলেরা, ফের জলদস্যু আক্রমণের আশঙ্কা। এবং চাকরির বাজারে অবহেলার শিকার প্রতিবন্ধী জনগোষ্ঠী, বাস্তবায়নে নেই সরকারি চাকরির নামমাত্র কোটাও, ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।